বৈশাখের শুরু থেকেই দারুণ দহন। আবহবিদরা বলছেন, এপ্রিল মাসে কলকাতায় গত 50 বছরে এত দীর্ঘ সময় ধরে এমন উষ্ণ অস্বস্তিকর আবহাওয়া দেখা যায়নি। কবে মিলবে কুল কিনারা? চাতক হয়ে বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী। দক্ষিণবঙ্গের 6 জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তীব্র গরমে কাবু ছোট থেকে বড়, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। বয়স্কদের ক্ষেত্রে অসুস্থ হওয়ার আশঙ্কা আরও বেশি। এর মধ্যেই চলছে ভোটের প্রচার। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের এসইউসি প্রার্থী নিজেই চিকিৎসক। কিভাবে গরমের মোকাবিলা করছেন তিনি? বাইরে বেরোনো অ্যাভয়েড করা, একটু যদি বেরোতেই হয় তাহলে ফুল স্লিভ কটন জামা শার্ট এবং মাথায় টুপি বা ছাতা, চোখে গগলস এবং সঙ্গে অবশ্যই অ্যাডিকুয়েট জল সঙ্গে। আর যখনই দেখবেন কতগুলো ওয়ার্নিং সাইন, যেমন একটু মাথা ঝিমঝিম করছে, মাসেল ক্র্যাম্প হচ্ছে, একটু পেটে অস্বস্তি হচ্ছিল, কিন্তু হিট এক্সজশনের সিমটম, এই ক্ষতিটা কিন্তু আটকানোর একটাই প্রথম উপায় হচ্ছে এক্সটার্নাল কুলিং, অর্থাৎ ঠান্ডা জলে স্নান করা, মুহুর্মুহু জল খাওয়া, এই সাবধানতাটা অবশ্যই অবলম্বন করা। এরপরে যদি কিছু কষ্ট বাড়তে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে সেখানে হয় হসপিটালে ভর্তি হওয়া অথবা চিকিৎসার জন্য ব্যবস্থা করা। এই পরিস্থিতিতে সুস্থ থাকার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তারা বলছেন, ডিহাইড্রেশন এড়াতে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, খেতে হবে টাটকা মৌসুমি ফল, বাইরে বেরোলে সঙ্গী হোক ছাতা, চোখে দিতে হবে ভালো রোদ চশমা, রোজকার খাবার হবে হালকা। অন্যদিকে খালি হাতে তীব্র রোদে বেরোনো চলবে না, চলবে না বেশি মশলাযুক্ত খাবার খাওয়া, রাস্তায় কাটা ফল বা ঠান্ডা জল নৈব নৈব চ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোম মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এতে তাপমাত্রার হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।